জি স্যার নিশ্চয়ই পাব গুড তোমার কাজ হচ্ছে প্রেসের চিঠিপত্র সেমিনার কোথায় কি অনুষ্ঠান তা আমাকে ইনফর্ম করা এবং সবসময় আমার সাথে সাথে থাকা এতে রাত দিন কোনো বিষয় না মানে মানে হচ্ছে আমার সাথে সবসময় সেমিনারে থাকা প্রয়োজনে আমার সাথে রাত্রি যাপন করা লাগতে পারে বুঝো তো কর্পোরেট কালচার বলে কথা এখানে অনেক কিছুই মেনটেন করে চলতে হয় কেন সালাম সাহেব তোমাকে এই সম্পর্কে ডিটেলস বলে নাই আই এম সরি আপনার এই চাকরিটা আমি করব না কি অবস্থা তোমার এই তো মা আমি ঠিক আছি মা কি রে ভাই তোর শার্ট ছিঁড়ে থেকে আমার বন্ধুরা ছিঁড়ে দিছে কথা তোর আর শার্ট নাই আপা ওর শার্ট আছে কিন্তু ওটা ও পরে না ভালো লাগে না ওটা তুই যাস নাই কেন আজকে ক্লাসে তুমি তো যাওস না আমাকে টাকা দিয়ে যাও না আমার কাছে চেয়ে নিবি না কি রে এমন করে কথা বলছিস মন খারাপ কেন কি হচ্ছে আমাকে বল এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলি না মা ওই আজকে অফিসের প্রথম দিন তো এই জন্য আগে আগে চলে আসছি কিছু একটি নিশ্চয় হয়েছে আমি বা আমি ঠিকই বুঝি কি হচ্ছে আমাকে বল বসকে কিছু বলেছে তোকে আমি চাকরিটা ছেড়ে দিছি মা ওই অফিসের বস আমাকে যে প্রস্তাব দিছে আমি তো মরে গেলাম নিজেকে এত ছোট করবো না কাঁদিস না যা হয়েছে ভালো হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্য করে সব ঠিক হয়ে যাবে মা সব ঠিক হয়ে যাবে কাঁদিস না কাঁদিস না এখন কি করব কেমনে চালাবো আমি এই সংসার তোমার চিকিৎসা ওর পড়াশোনা ওর ডাক্তার আমি আমি কি পরীক্ষায় পড়লাম গো মা আমি কি পরীক্ষায় পড়লাম